হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভেন্দু, ওয়েলকাম ব্যাক টু গোফাইন বাংলা। একটি চাকরি আপনাকে মনের মতন আয় নাও দিতে পারে, কিন্তু একটি ব্যবসা আপনাকে মনের মতন আয়ের সন্ধান খুব সহজেই খুঁজে দিতে পারে। সারা পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে সবাই কিছু না কিছু ব্যবসা করেই ধনী হয়েছে, আবার সবাই ছোট কোনো ব্যবসা থেকে শুরু করেছে। আজ আমি আপনাকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আপনি খুব সহজেই বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং নিজের আয়ের সন্ধান নিজের বাড়ি থেকেই খুঁজে নিতে পারবেন। আর এই ব্যবসাটি আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন, শুধু তাই নয়, বাড়ি থেকে আপনি মার্কেটিং করতে পারবেন এবং বাড়ি থেকে ব্যবসাটিকে বড় করে তুলতে পারবেন। আর যে প্রোডাক্টটি আপনি তৈরি করবেন সেটি বাড়িতেও আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবসাটি শুরু করতে গেলে আপনাকে খুব বেশি পুঁজি লাগাতে লাগবে না, খুব অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। ব্যবসাটি হলো এয়ার ফ্রেশনার জেল ম্যানুফ্যাকচারিং বিজনেস। এর ব্যবহার আশা করি আপনারা ভালো করে জানেন। বাড়ি থেকে গাড়ি সুগন্ধি রাখার জন্য এর ব্যবহার প্রচুর পরিমাণে হয়, আর এর চাহিদা মার্কেটে বিপুল পরিমাণে রয়েছে। তো আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন এবং কি কি র মেটেরিয়াল লাগবে, কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে মার্কেটে এটিকে বেচবেন এবং কেমন কস্ট পড়বে, কি দামে বেচবেন, সমস্ত কিছুই আজ আমি এই ভিডিওটিতে আপনাকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবেন, আর যদি না এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এয়ার ফ্রেশনার জেল বানাতে গেলে আপনাকে নিতে হবে ওয়াটার, ফেস ওয়াটার। বাড়িতে যে জল আপনি ব্যবহার করেন বা যে জল আপনি পান করেন সেই ফেস ওয়াটার আপনাকে নিতে হবে। আর ওয়াটার নিতে হবে আপনাকে 600 গ্রাম। যদি আপনি 1 লিটারে বানাতে যান সেক্ষেত্রে আপনাকে 600 থেকে 650 গ্রামের মধ্যে আপনাকে জল নিতে হবে। আর জলটিকে আপনাকে ভালো করে গরম করতে হবে, খুব বেশি আপনাকে গরম করতে লাগবে না। দেন আপনাকে মিক্সড করতে হবে জিলেটিন। জিলেটিন হলো আপনার কোনো ক্ষতি করে না, জিলেটিন খুব একটি ব্যবহারকারী প্রোডাক্ট, আপনি যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবেন জিলেটিন। যদি না পান সেক্ষেত্রে আপনি যেতে পারেন চীনা মার্কেটে বড় বাজারে, সেখানে গেলেও আপনি জিলেটিন পেয়ে যাবেন। জিলেটিন আপনাকে নিতে হবে 200 গ্রাম, যার দাম পড়ে মার্কেটে মাত্র 250 থেকে 300 টাকা বা 350 টাকার ভেতরে। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কেমন কোয়ালিটির জিলেটিন নেবেন। আর জিলেটিন নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন জিলেটিনটি শুধুমাত্র ফ্লেভার ছাড়া কিনা। ফ্লেভার দেওয়া কোনো জিলেটিন আপনাকে ব্যবহার করলে হবে না, কোনো ফ্লেভার ছাড়া আপনাকে জিলেটিন নিতে হবে। আর অবশ্যই জিলেটিন যখন মিক্সড করবেন ভালো করে চামচ দিয়ে গলাবেন, যদি আপনি কম পরিমাণে তৈরি করেন। যদি আপনি অনেক বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে মেশিনের সাহায্যে মিক্সড করতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের মেশিন আছে যা আমি এর আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে যে মেশিনগুলি আপনাকে ব্যবহার করতে লাগে। আর আপনি যদি বাড়ির জন্য তৈরি করেন 100 কি 200 গ্রাম, সেক্ষেত্রে আপনি নর্মাল যে চামচে আপনি মাঝে মাঝে খাওয়া দাওয়া করেন সেই চামচ দিয়ে আপনি মিক্সড করে নিতে পারেন খুব সহজেই। যখন আপনি জিলেটিনটি মিক্স করবেন তখন দেখতে পাবেন আস্তে আস্তে সিরাপের মতন গাঢ় হয়ে যাচ্ছে। দেন আপনি যদি 8 ঘন্টা রেখে দেন, 8 থেকে 9 ঘন্টা, জিলেটিনটি জেলে পরিণত হয়ে যাবে। জিলেটিন মিক্স করার পরে আপনাকে দিতে হবে পারফিউম। তো বিভিন্ন রকমের পারফিউম আছে, যদি আপনি বাড়ির জন্য বানান সেক্ষেত্রে আপনি যে কোনো পারফিউম নিতে পারেন। আর পারফিউম নিতে গেলে অবশ্যই র পারফিউম নেবেন, যেগুলি মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন, যেমন রোজ ফ্লেভার আছে এবং নানা রকম লেমন ফ্লেভারে আছে। যদি আপনি বিজনেস করতে চান অবভিয়াসলি আপনি যে ফ্লেভারগুলি এয়ার ফ্রেশনার জেল হয় সেই ফ্লেভারগুলি ইউজ করবেন। আপনাকে নিতে হবে 300 গ্রামের মতন পারফিউম, আর পারফিউম আপনি মার্কেটে পেয়ে যাবেন 200 থেকে 800 টাকা কিলো দরে। বাট আপনি যখন নেবেন একটু ভালো কোয়ালিটির নেবেন, যেগুলি 500 টাকার উপরে এবং র পারফিউম আছে, যেগুলি কোনো সেন্টের বোতলে আসে না, যেগুলি বিজনেস পারপাসে ইউজ করা হয়, সেই ধরনের পারফিউম আপনি চীনা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করতে পারেন, খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর পারফিউম যখন নেবেন দেখে নেবেন আপনি ওয়াটার বেস নিচ্ছেন না অয়েল বেস নিচ্ছেন, যদিও কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো ধরনেরই নিতে পারেন। দেন আপনাকে নিতে হবে কালার, যদি আপনি বাড়ির জন্য তৈরি করেন সেক্ষেত্রে কোনো কালার লাগবে না, আপনি কালার ছাড়াই ব্যবহার করতে পারেন। যদি আপনি বিজনেস পারপাস বা বিজনেস করার জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে নিতে হবে বিভিন্ন ধরনের কালার, যেমন রেড, ব্লু, ইয়েলো, অরেঞ্জ এবং পিঙ্ক। তো বিভিন্ন রকমের কালার আছে, আপনি যেমন টাইপের কালার দিতে চান বা যেমন টাইপের কালারের সাথে আপনি ব্যবসা শুরু করতে চান সেই ধরনের কালার খুব অল্প পরিমাণে দেবেন, জেলটি সুন্দর কালার তৈরি হয়ে যাবে। দেন আপনাকে এই ধরনের কন্টেনার নিতে হবে বা ডিব্বা নিতে হবে। এই ধরনের ডিব্বাগুলি আপনি খুব সহজেই ইন্ডিয়া মার্টে বা চীনা মার্কেটে গেলে পেয়ে যাবেন। দু রকম ডিব্বা আছে, তাছাড়া আরও অনেক রকমের ডিব্বা হয়, এই দু ধরনের ডিব্বা মার্কেটে খুব বেশি চলে। যদি আপনি গাড়ির জন্য তৈরি করেন মানে কার এয়ার ফ্রেশনার জেল তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম যে ডিব্বাটি দেখালাম
এই ডিব্বাটি নিতে হবে। যদি আপনি বাড়ির জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড যে ডিব্বাটি দেখতে পাচ্ছেন এই ধরনের ডিব্বা নিতে হবে। ফার্স্ট যে ডিব্বাটি দেখছেন এই ডিব্বাগুলি একটু দাম বেশি পড়ে, সেকেন্ড যে ডিব্বাটি দেখছেন একটু কম দাম পড়ে। তো এই ধরনের ডিব্বা নিতে হবে বাড়ির জন্য যদি তৈরি করেন। সেক্ষেত্রে আপনি ডিব্বা ছাড়াও তৈরি করতে পারেন, যে কোনো কাঁচের গ্লাসের মধ্যেও আপনি তৈরি করে রেখে দিতে পারেন উপরে কাপড় জড়িয়ে। আর এই ধরনের যদি আপনি ডিব্বা নেন সেক্ষেত্রে আপনাকে সিল করতে হবে, উপরে জাস্ট একটা সিল দেবেন বা প্লাস্টিকের একটু ভালো করে সিল করে দেবেন, প্লাস্টিক দিয়ে মুড়ে দেবেন যাতে বিক্রি করার আগে পর্যন্ত যাতে ভালো করে সিল থাকে, যাতে না গন্ধ বেরিয়ে যায়। দেন আপনি যখন ডিব্বাটি নেবেন তখন অবশ্যই ডিব্বার গায়ে ভালো করে ব্র্যান্ডিং করবেন। আপনার কোম্পানির নাম, আপনি যে নামে আপনি ব্র্যান্ড মানে যে নামে আপনি মার্কেটে ছাড়তে চান আপনার এয়ার ফ্রেশনার জেল, সেই নামটি আপনি দেবেন এবং নানা রকম ধরনের ইনফরমেশান দিতে হবে। যখন আপনি জেলটি তৈরি করবেন তখন এই ডিব্বার মধ্যে ভরবেন। আর ভরার সময় আপনি খেয়াল রাখবেন যখন আপনি জেলটি তৈরি করবেন তখনই ভরে নেবেন, জেল হয়ে গেলে আপনাকে ভরলে হবে না। মানে যখন জিলেটিন মিক্সড করবেন এবং সেন্ট এবং কালার মিক্সড করবেন, মিক্সড করার পরেই এই ডিব্বাগুলিতে ভরে নিতে হবে। আর এই ডিব্বাগুলির বিভিন্ন সাইজের হয়, যদি আপনি কারের জন্য বানান মানে গাড়ির জন্য বানান সেক্ষেত্রে আপনি 50-60 গ্রামের মধ্যে ভরবেন, যদি আপনি বাড়ির জন্য বানান সেক্ষেত্রে আপনি 100 গ্রামের ডিব্বার মধ্যে ভরবেন। আর এই ডিব্বাগুলিতে ভরার পরে আপনি 8 ঘন্টা রেখে দিলেই আপনার যে সিরাপটি আপনি ভরবেন মানে মিক্সড করা সিরাপটি সেটি জেলে পরিণত হয়ে যাবে, দেন আপনি মার্কেটে খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের কেমন কস্ট পড়বে বা কেমন আমাদের খরচ হবে তৈরি করতে গেলে। আমি এখানে 100 গ্রামের কস্ট দেখিয়েছি, আপনি যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী আপনি গুণ করে নিতে পারেন। তো 100 গ্রাম এয়ার ফ্রেশনার জেল তৈরি করতে গেলে আমাদের 15 টাকার মতন সেন্ট লাগবে, যদি আমি 500 টাকা করে কিলো ধরি, এবং জিলেটিন লাগবে 5 টাকার, কালার লাগবে 1-2 টাকার মধ্যে, এবং বোতল এবং স্টিকার নিয়ে আমাদের পড়বে 9 টাকার মতন। যদি আমি স্টিকার লাগাই তবে আমাদের বেশি পড়বে, স্টিকার না লাগালে আরও কস্ট কমে যাবে। আর সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কী ধরনের বোতল নেবেন, তার উপরে দাম বাড়তেও পারে। তো মোটামুটি আমার 30 টাকার মধ্যে তৈরি হয়ে যাবে একটি এয়ার ফ্রেশনার জেল। যদি আপনি মার্কেটে বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং করতে হবে, এর সাথে আপনি আরও 5 টাকা অ্যাড করে নিতে পারেন মার্কেটিং এবং বিভিন্ন রকমের কস্ট নিয়ে। ট্রাভেলিং কস্ট হতে পারে এবং আপনি যে বাড়িতে টাইম দিচ্ছেন বা তৈরি করার টাইম দিচ্ছেন সেগুলি নিয়ে মোট 30 টাকার মধ্যে আপনার একটি এয়ার ফ্রেশনার জেল তৈরি হয়ে যাবে। মার্কেটে যদি আপনি ঘুরে দেখেন দেখতে পাবেন এয়ার ফ্রেশনার জেলগুলি কত দামে বিক্রয়, অনেক বেশি দামে বিক্রি করা হয়। যদি আপনি দেখেন 200-250-300 টাকা পর্যন্ত এয়ার ফ্রেশনার জেল বিক্রি করা হয়। তো দেখুন আপনি 30-35 টাকার মধ্যে আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি এয়ার ফ্রেশনার জেল। আর আপনি যদি মার্কেটে বিক্রি করতে চান 100-150 টাকার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। যদি আপনি বিজনেস শুরু করেন প্রথম সেক্ষেত্রে আপনি একটু কম দামে বিক্রি করবেন, 120-125 টাকার মধ্যে বিক্রি করবেন। তো আপনি কি করবেন, যারা হোলসেলার আছে তাদেরকে বিক্রি করতে পারেন, তাদের মাধ্যমে আপনি ব্যবসাটিকে শুরু করতে পারেন মার্কেটিং করে। তো প্রথমে আপনি কি করবেন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যত মুদিখানা দোকান আছে, যত স্টেশনারি দোকান আছে সেই সব দোকানে আপনি এয়ার ফ্রেশনার জেলগুলি সাপ্লাই করুন। তো আপনি তাদেরকে দেবেন 100 টাকার মধ্যে, তারা বিক্রি করবে 120-125 টাকার ভেতরে, আর আপনি প্রোডাক্টটির গায়ে দাম ফেলবেন 150 টাকা করে। সেক্ষেত্রে যে কিনবে সে ভালো ডিসকাউন্ট ভেবে কিনে নেবে, এবং যার মাধ্যমে আপনি বিক্রি করছেন মানে স্টেশনারি দোকানদার এবং যে মুদিখানা দোকানদাররা যখন বিক্রি করবে তারা 20-25 টাকা একটি প্রোডাক্টের উপরে যখন প্রফিট পাবে, তারাও আপনার যে এয়ার ফ্রেশনার জেলটি তৈরি হবে সেটি তাড়াতাড়ি বিক্রি করবে। আর যখন আপনার আস্তে আস্তে গ্রো হবে বিজনেসটি তখন আপনি কি করবেন, ক্যানিং স্ট্রিট এবং এমজি রোডের গায়ে যেসব দোকান আছে যারা কসমেটিক প্রোডাক্ট এবং নানান ধরনের এই ধরনের এয়ার ফ্রেশনার জেলারে বিক্রি করে, তাদের মাধ্যমে আপনি হোলসেল রেটে বিক্রি করতে পারেন, তাদেরকে আপনি মাল সাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার কী হবে, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব সহজেই আপনার প্রোডাক্ট ছড়িয়ে যাবে। যখন আপনি আস্তে আস্তে বড় হতে থাকবেন তখন আপনি সারা দেশে আপনার ব্যবসাটিকে নিয়ে যেতে পারবেন। তো এইভাবে ব্যবসাটিকে আপনি স্টার্ট করতে পারেন, খুব সহজে আপনি বিজনেসটিকে গ্রো করতে পারবেন, আপনি এখান থেকে প্রচুর প্রফিট করতে পারবেন। মাত্র একটি প্রোডাক্টে আপনি 70-80 টাকা প্রফিট করে নিতে পারবেন। যদিও আপনি কম দামে দেন প্রথম দিকে 50-60 টাকা প্রফিট রেখেও আপনি ব্যবসাটিকে শুরু করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন 30-35 টাকা খরচ করে আপনি 60-70 টাকা এবং 80 টাকা পর্যন্ত খুব সহজেই প্রফিট করে নিতে পারবেন এক একটি প্রোডাক্টে। তো সারাদিনে আপনি যদি মোটামুটি বিক্রি করতে পারেন প্রথম শুরুতেই আপনি 3-4 হাজার টাকা ইজিলি আয় করতে পারবেন। তো মাসে আপনি খুব সহজেই 100,000 টাকা আরামসে আয় করে নিতে পারবেন এই ব্যবসাটি শুরু করে। যদি আপনি শুরু করতে চান খুব সহজেই শুরু করতে পারেন, তবে এর সাথে আরও অনেক রকম ব্যবসা আছে যেগুলি আপনি অ্যাড করতে পারবেন। তবে আপনি যখন ব্যবসাটি শুরু করবেন
আপনি কিন্তু খুব ভালো প্রফিট করতে পারবেন না, কারণ মার্কেটে আপনার জায়গা করতে গেলে অনেক বেশি টাইম লাগবে এবং আপনাকে ভালো করে ব্যবসা সম্বন্ধে জানতে হবে, কীভাবে ব্যবসা করতে হয়, ব্যবসাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এগুলি আপনাকে ভালো করে জানতে হবে। আর ব্যবসাটি শুরু করলে অতি অবশ্যই লাইসেন্স নেবেন, যেমন ট্রেড লাইসেন্স, MSME রেজিস্ট্রেশন এবং GST রেজিস্ট্রেশন করবেন যদি আপনার 20 লাখ টাকার উপরে টার্নওভার হয়ে যায় বছরে। তো এইভাবে ব্যবসাটিকে শুরু করুন, আশা করছি আপনার ব্যবসাটি ভালো চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই কিন্তু আপনি কী ধরনের ভিডিও দেখতে চান, কোন ব্যবসার উপরে দেখতে চান, কোন হোলসেল মার্কেটের উপরে দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি না এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।